ভিডিওটি দেখার আগে আমাদের ইউটিউব হেলথ কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিওটি শেয়ার করা মাত্রই সবার আগে পাওয়ার জন্য। কাঠবাদাম তারুণ্য ধরে রাখার উপায় জেনে নিন। শিরোনামের পূর্ববর্তী একটি ভিডিওতে মনির ঢালী নামক একজন দর্শক পাকা চুল সাদা করার কোনো উপায় আছে কিনা জানতে চেয়েছিলেন। আশা করি এই ভিডিওটি থেকে আপনি আপনার সমস্যা খুব সুন্দর এবং সহজ একটি প্রাকৃতিক সমাধান পেয়ে যাবেন। কালো ঝলমলে মসৃণ চুল কার না পছন্দ, কিন্তু একটা সময় আসে যখন আমাদের কালো চুল আর কালো থাকে না, আস্তে আস্তে ধূসর বা সাদা হয়ে যায়। কারো কারো অল্প বয়সে চুল পেকে যায় বা সাদা হয়ে যায়। অল্প বয়সে চুল পাকা যেমন একদিকে অস্বস্তিকর, তেমনি আরেকদিকে চিন্তারও বিষয়। কারণ এতে অল্প বয়সে নিজেকে বয়স্ক মনে হয়। আমরা কি কখনো চিন্তা করে দেখেছি কেন কম বয়সে চুলে পরিপক্কতা আসে? সাধারণত অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিরিক্ত দুশ্চিন্তা এবং ঘুম কম হলে অকালেই চুল পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার কখনো কখনো এটি বংশগত কারণে হয়ে থাকে। হঠাৎ মাথার চুল পাকতে শুরু করলে আমরা অনেক বিড়ম্বনায় পড়ে যাই এবং এর থেকে নিস্তার পেতে বাজারের তথাকথিত নানা রকম পণ্যের ব্যবহার শুরু করি, কিন্তু শেষ পর্যন্ত এর ফলাফল আশানুরূপ হয় না, বরং অনেক ক্ষেত্রে ক্ষতিরও কারণ হতে পারে। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কিভাবে চুল পাকা রোধ করা যায় আজকে সে বিষয়টি নিয়ে আলোচনা করব। আলু অতি পরিচিত এবং স্বাস্থ্যকর একটি সবজি। আলুর খোসা সাধারণত বর্জ্য হিসেবেই ফেলে দেওয়া হয়, কিন্তু আমরা অনেকেই জানি না ফেলে দেওয়া এই আলুর খোসা দিয়ে চুলের অকাল পক্কতা দূর করা সম্ভব। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আলুর খোসা ব্যবহার করে চুল পাকা রোধ করা যায়। যা যা লাগছে: 5-6 মাঝারি সাইজের আলু, একটি বড় প্যান, ছাকনি, একটি বড় বাটি বা গামলা, পুরাতন শ্যাম্পুর বোতল, ময়শ্চারাইজযুক্ত শ্যাম্পু এবং কন্ডিশনার। যেভাবে তৈরি করবেন: প্রথমে একটি পাত্রে 1/2 গ্যালন বা প্রায় 2 লিটার পানি নিয়ে উচ্চ তাপমাত্রায় জাল করতে হবে। এরপর 5-6 আলুর খোসা ছাড়িয়ে জাল করা পানিতে দিতে হবে এবং আরও 20-30 মিনিট খোসাগুলো সেদ্ধ করতে হবে। এবার খোসা সেদ্ধ পানি ছাকনি দিয়ে ছেঁকে খোসা ফেলে দিয়ে পানি বাটি বা গামলায় নিয়ে ভালোভাবে ঠান্ডা করতে হবে এবং পুরাতন শুকনো খালি শ্যাম্পুর বোতলে সংরক্ষণ করতে হবে। যেভাবে ব্যবহার করবেন: প্রথমে চুলে শ্যাম্পু এবং পরে কন্ডিশনার লাগিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। এরপর আলুর খোসা সেদ্ধ পানি দিয়ে চুল ভালোভাবে ধুয়ে নিন। ব্যাস, এই সহজ পদ্ধতিতেই অকালে চুল পেকে যাওয়ার সমাধান সম্ভব। দ্রুত ফলাফলের জন্য এটি প্রতিদিন ব্যবহার করতে পারেন অথবা সপ্তাহে 2-3 বারও ব্যবহার করতে পারেন। টানা কয়েক সপ্তাহ ব্যবহার করলেই আপনার চুলের অকাল পক্কতা কমে যাবে। তবে আর দেরি কেন, আজ থেকে ব্যবহার করুন চুলের যত্নে আলুর খোসা। ভিডিওটি অন্যের জানার স্বার্থে লাইক এবং বেশি বেশি শেয়ার করুন। পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই বিষয়ে আরও কিছু জানার থাকলে ভিডিওটি নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।